প্রতিটা মুসলিমের কিন্তু একটা স্বপ্ন থাকে যে সে একবার হলেও মক্কায় যাবে তো তখন আমি মূলত এর আগে আমি একটা ভিডিও দেখছিলাম ইংল্যান্ডের ছয়জন ব্যক্তি সাইকেলে করে মক্কায় যাচ্ছে তো ওইটা যখন আমার নজর আসে তখনই কিন্তু এটা আমার মাইন্ডে আসে যে এত ওরা সাইকেলে মক্কায় গেছে আমিও একদিন সাইকেলে যাব প্রথমে চিন্তা করছিলাম এইরকম তো পরবর্তীতে আস্তে আস্তে চিন্তা ভাবনা চেঞ্জ হয় কারণ মানুষের চিন্তা ভাবনা এরকম একটা জিনিস সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয় তো তখন আমি চিন্তা করলাম যে আমি যেহেতু বিশ্ব ভ্রমণ করব। আমিও মক্কায় যাব সর্বপ্রথম সফরটা হবে আমার মক্কাতে পরবর্তীতে আলহামদুলিল্লাহ বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আসলে ট্র্যাভেলিং করাটা খুবই টাফ এটা যারা ট্রাভেলিং করে তারা খুবই ভালোভাবে বুঝতে পারবে কারণ বাংলাদেশের পাসপোর্টে ওইরকম পরিমাণে ভিসা পাওয়া যায় না তো এগুলো নিয়ে সবাই অনেক মনে করে ব্যাপারটা ইজি আসলে ব্যাপারটা এত ইজি ছিল না আমি এটা নিয়ে প্রচুর পরিমাণে প্ল্যানিং ছিল এটার মধ্যে প্ল্যান এ ছিল প্ল্যান বি ছিল ভাবছিলাম যে হয়তো বাংলাদেশের সরকার থেকে হেল্প পাবো আমি গণভবনে পর্যন্ত গেছি ধর্ম মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় সব জায়গায় গেছি দিনের পর দিন ঘুরছি প্রায় দুই মাস ডাকাতে ছিলাম এই সফরের মধ্যেই তো তখন প্রতিটা জায়গায় আমাকে আসলে কান্না করে বাইর হয়েছে আল্লাহ আমার এই পথ যদি সহজ না করতে আমি কোনোদিনই যেতে পারতাম না সম্পূর্ণ আল্লাহর রহমত ছিল বিদায় আমি ওইখানে যাইতে পারছি এই সফরে যত মানুষ আমাকে হেল্প করছে এটা আসলে কল প্রবাসী আমি সর্বপ্রথম বলবো প্রবাসীদের কথা আমি হয়তো দেশের বাইরে যতটুক ছিল তারতে হাজার গুণে বেশি ছিল প্রবাসে প্রবাসীরা দিনের পর দিন এত পরিমাণে কষ্ট করে তারপরও মানুষকে এত পরিমাণে ভালোবাসে যেটা আসলে কোনো মানুষ না দেখলে কোনো দিন বুঝবে না সৌদি আরব যাওয়ার ক্ষেত্রে প্রথমত বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ইরান আরব আমিরাত সৌদি আরব আমার এমনিতে যাওয়ার কথা ছিল ইরাক এবং কুয়েত হয়ে কিন্তু আমি সেখানে যাইনি কারণ যখন আমি ইরানে ছিলাম ইরানেও কিন্তু যখন তিনটা দেশের সাথে যুদ্ধ চলতেছিল পরবর্তীতে আমি তো ভাবছিলাম আমি ইরান থেকেই মনে হয় আর ইরাক ইরান কুয়েত এই দেশগুলোর জন্য বন্ধ তারপর আল্লাহর রহমতে আল্লাহ আমাকে হয়তো ম্যানেজ করে করে দিয়ে দিয়েছেন বিদায় আমি ইরানের বিষাটা পাইছি না হয় ইরানের বিষাটা পাওয়ারও আমার কোনো কথা ছিল না বাধা বলতে আমরা যারা ট্রাভেল করি বা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ আমি এমন টাইম গেছে আমি মরুভূমিতে ঘুমাইছি পাহাড়ে ঘুমাইছি একা একা ঘুমাইছি বেশিরভাগ সময় একাই কাটছে আর হয়তো প্রবাসে যাওয়ার পরের থেকে আমাদের প্রবাসীরা অনেক সাপোর্ট করছে এর আগে সাড়ে তিন হাজার চার হাজার কিলোমিটার আমি একা একা ছিলাম তো আমি মনে করি ভ্রমণ করতে কখনোই অর্থের প্রয়োজন নেই ভ্রমণ করতে সবসময় সাহসের প্রয়োজন যদি সাহস থাকে টাকা ছাড়াও ভ্রমণ করা সম্ভব যখন আমি বাংলাদেশে চৌষট্টি জেলা ভ্রমণ করছি মাত্র দুইশো টাকা নিয়ে চৌষট্টি জেলা ঘুরতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি পুরো বাংলাদেশ ঘুরছি এবং এই যে মক্কা সফরে এটা আমি এখনও হয়তো কাউকে বলি নাই আমি টোটালি আমার পকেটে কিন্তু কোনো টাকা ছিল না আমি আল্লাহর উপরে ভরসা করেই গেছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে নিয়ে গেছেন বরিশাল শহরতেও পুরো একটা আমার বন্ধু আমাকে ঘুরাইলো তারপরে পুরো বিভাগই ঘুরাইছে বরিশালের মধ্যে সবচেয়ে আমার ইন্টারেস্টিং যে বিষয় সব বরিশালে আসলে এটা আমি কোনো দিন মিস করি না সবসময় খাওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে বরিশালের ছোটো ছোটো সিঙ্গারাগুলা বরিশাল পরিকল্পনা আমার স্বপ্ন একটা স্কুল তৈরি করা হয়তো এটা রিসেন্টলি খুব তাড়াতাড়ি এটা কাজ শুরু করবে এবং ওই স্কুলটার মধ্যে সম্পূর্ণ ইসলামিক এবং জেনারেল দুটাই দেওয়া হবে এবং ওইখানে টোটালি ফ্রি থাকবে এবং আমি আমার স্বপ্ন হচ্ছে ওই স্কুলটাকে দিয়ে আমি একদিন পুরো বাংলাদেশকে উন্নত করব